তাইজুল ইসলামকে বোল্ড আউটের পর এনামুল হক বিজয়ের সেলিব্রেশনটা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। মনে হচ্ছিল যেটা করতে চেয়েছেন আঙুলের ভেলকিবাজিতে সেটাই যেন ঠিকঠাক করতে পেরেছেন, তাই হয়তো তাইজুলকে আউটের পর বিজয়ের এমন উল্লাস। বৃহস্পতিবার মিরপুরে ক্রিকেটারদের দায়িত্বভার ওলটপালট করে অনুশীলন করতে দেখা গেছে। মিঠুন, বিজয়, মমিনুলরা ব্যাটিং রেখে করেছেন বোলিং অনুশীলন, একই সাথে তাইজুল রাব্বিরা বোলিং ছেড়ে গুরুত্ব দিয়েছেন ব্যাটিংয়ে। তবে এসব যে নিতান্তই মজার ছলে করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা সেটা হয়তো এতক্ষণে আন্দাজ করতে পেরেছেন সবাই। আগামী মাসেই আছে জাতীয় লীগের খেলা, নভেম্বরে আছে ভারতের বিপক্ষে টেস্ট। এই সময়ে প্রথম সারির বিদেশি কোচরা ক্রিকেটারদের সময় দিতে না পারলেও আর পাঁচটা দিনের মতো তাইজুল, মমিনুল, বিজয়দের তালিম দিয়েছেন বাংলাদেশি কোচরাই। ক্রিকেটারদের ছোট থেকে হাতে খড়ির পাশাপাশি ঘরোয়া লীগগুলোতেও আধিপত্য থাকে দেশি কোচদেরই। একজন ক্রিকেটার গঠনে দেশি কোচদের ভূমিকা যে অপরিসীম, এই যুক্তিতে একমত হবেন অনেকেই। কোচদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মাথায় রেখে নতুন এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রত্যন্ত অঞ্চলের কোচদের গুরুত্বপূর্ণ অবদানের মূল্য দিতে 6 কোচকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে ছিল ক্রেস্ট এবং 1,00,000 টাকা। ঠাকুরগাঁয়ের কোচ রকুনুজ্জামান রাহাত, টাঙ্গাইলের আরাফাত রহমান, চাঁদপুরের শামীম আক্তার ফারুকী, চট্টগ্রামের মোহাম্মদ মমিনুল হক, খুলনার এমদাদুল বাশার রিপন এবং সাতক্ষীরার মুফাসসিনুল ইসলাম তপু জেতেন এই পুরস্কার। এখন থেকে কোচদের জন্য প্রতি বছরই থাকবে পুরস্কারের ব্যবস্থা। এর আগে ঘরোয়া লীগে খেলা ক্রিকেটারদের জন্য আয়োজন করা হয়েছে পুরস্কারের। কোচরা বলছেন এমন পুরস্কার পাওয়ায় তাদের দায়িত্ব বেড়ে গেছে কয়েক গুণ। নতুন কোচদের কোচিংয়ে আগ্রহী করে তুলতে এমন আয়োজন কাজে আসবে বলেও জানান পুরস্কারপ্রাপ্তরা। অবশ্যই অত্যন্ত আনন্দের বিষয় এটা যে আমরা যে কাজ করছি এটার সঠিক মূল্যায়ন হয়তো করা হচ্ছে, আর আমাকে মূল্যায়ন না, ক্রিকেটকে মূল্যায়ন করা হচ্ছে। হয়তো আমার মাধ্যমে ক্রিকেট বের হচ্ছে, ক্রিকেটার বের হচ্ছে, আরও কোচ যারা আছে ওনারাও আমাকে পুরস্কার দেওয়া হয়েছে বা আরও আমাদের সাথে 5 জনকে দেওয়া হয়েছে। এটা দেখে ওনারাও উৎসাহিত হবে যে হ্যাঁ, আমরা ভালো কাজ করলে আমরাও হয়তো বা এই অ্যাচিভমেন্টটা অর্জন করতে পারবো। কারণ প্রত্যেক কোচেরই একটা স্বীকৃতি পাওয়ার ব্যাপার আছে যে আমি আজকে এত বছর কাজ করার পর হয়তো বোর্ডের কাছে কী স্বীকৃতি পেলাম। যে স্বীকৃতিটা আজকে পেয়েছি এটা আমার মনে হয় ক্রিকেট জীবনের সেরা স্বীকৃতি এতদিন কাজ করার পর। আর সবচেয়ে বড় স্বীকৃতি তো আমার প্লেয়ার যারা আছে তারাই, তাদের মাধ্যমেই তো আমি পরিচিত। আমি যে একজন কোচ সেটা আমার প্লেয়ারদের মাধ্যমে পরিচিত। তো আমার চেষ্টা থাকবে যে ফিউচারে আরও কিছু, দায়িত্ব বেড়ে গেল, চেষ্টা থাকবে যে আরও কিছু ভালো প্লেয়ার যাতে আমি চাঁদপুর থেকে দিতে পারি, আমি চেষ্টা করবো, সেই চেষ্টা অবশ্যই অব্যাহত থাকবে। আসলে অর্থ দিয়ে তো সব কিছু বিবেচনা করা যায় না, যে আমরা পরিশ্রম করেছি এটা একটা নতুন স্বীকৃতি। এটা শুধু অ্যাওয়ার্ড না, এটা একটা আমাদের জন্য স্বীকৃতি। কারণ আমরা আসলে গ্রাসরুট লেভেল থেকে যেভাবে কাজ করে আসছি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় আমরা গেম ডেভেলপমেন্টেরই আমরা কোচ। তো আমরা চেষ্টা করেছি আমাদের যখনই যে কাজ দেওয়া হয়েছে এবং সেটা আমরা পারফেক্টলি করার জন্য, যার কারণে আমাদের আজকে এই স্বীকৃতি এটা পাওয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই ফার্স্ট আসলে আমাদের এই অ্যাওয়ার্ডের ই করলো নতুন। আসলেই আমরা যারা কাজ করি জেলা লেভেলে, আমাদের জন্য এটা আসলে খুব সম্মানজনক একটা ব্যাপার। কারণ এটা ফার্স্ট টাইম আমাদের কোচদের এরকম একটা সম্মান দেওয়া হলো আমরা যারা কাজ করি। তো এটা দেখে আসলেই অন্যান্য কোচ যারা আছে নেক্সটে তারাও আসলে আগ্রহ প্রকাশ করবে কোচিং লেভেলে আসার জন্য এবং ভালো কাজ করার জন্য এবং বেশি বেশি প্লেয়ার বের করার চেষ্টা করবে। কারণ প্লেয়ার বের করবে এবং পারফর্মের কারণেই কোচগুলো আস্তে আস্তে এই অ্যাওয়ার্ডগুলো পাবে। আমার মনে হয় যে নেক্সট টাইম আসলে অনেক কোচ আর অনুপ্রেরিত হবে এই অ্যাওয়ার্ডের জন্য। ক্যামেরায় সেলিম আল রাহানের সাথে দীপ্ত পাল, ক্রিকেট 97।